হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। ফ্রেন্ডস, আজকে দেখাবো একটা 5 লিটারের প্রেশার কুকারের বক্স অথবা যে কোনো বক্স দিয়ে কি করে একটা সুন্দর জুয়েলারি বক্স তৈরি করা যায়। আমি একটা বেছে নিয়েছি 5 লিটারের প্রেশার কুকারের বক্স। এই বক্সটা প্রথমে আমি নিচের দিকের একটা পার্টিশন কেটে নিয়েছি অন্য একটা বক্স থেকে, যাতে ওটা নিচের দিকে নেওয়া যায়। আর 6টা ছোট ছোট পিস কেটে নিয়েছি, আর এই দুটো আর এই একটা, এটা হচ্ছে নিচের দিকে দেওয়া হবে, আর এই দুটো হচ্ছে সামনের দরজা, যেটা হ্যাঁ এই এইভাবে বন্ধ করা খোলা যাবে, সেটা একটু শক্তপোক্ত করার জন্য আমি এই দুটো আরও এর সাথে জোড়া লাগিয়ে নেব। হ্যাঁ, এইভাবে ঠিক করে নিতে হবে। আর এই তিনটে করে আমি শিট কেটে নিয়েছি, এই তিনটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে এইভাবে তাকটা তৈরি করতে হবে। তো আমি আগে দেখিয়ে নিচ্ছি, যেটা কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি, পরে কি করে জোড়া লাগাবো বা কি করে করব সেটা দেখাবো। এখন এই তিনটে বক্সকে আগে ভালো করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে এরকম মোটা করে নিতে হবে, যাতে ওটা নিচের দিকে হেলে বা বেঁকে না পড়ে। এরকম ভাবে পার্টিশন করতে হবে, আর নিচের দিকে এই দুটো গ্যাটিস দিতে হবে, যাতে ওটা ব্যালেন্স রাখার জন্য ওটা দিতে হবে, যাতে ওটার উপর কোনো ভারী কিছু রাখলে ওটা আঠা যদি কোনো সময় খুলেও যায় যাতে না পড়ে যায়। তো আর এই পেপারটা দিয়ে ভালো করে বক্সটা কাটিং করে ভালো করে জড়িয়ে নিতে হবে। তো এই পেপারটাকে আগে কাটিং করে নিতে হবে মাপ অনুযায়ী, তারপর আঠা দিয়ে এইভাবে দেখুন আমি পুরো এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। বক্সটার গায়ে দিয়ে পুরো পেপারটাকে আমি ভেতর বাইরে একদম পুরোটা লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। তো আপনারাও এরকম ভাবে করে নেবেন, তাহলে খুব ইজি হবে। আর এখানে আমি ওই যেই দুটো বলেছিলাম গুঁজে দিতে হবে যাতে ওটা না পড়ে যায়, তো ওটা আমি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখুন, এখানে আমি লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে, দেখুন আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ভালো করে, বক্সটা এরকম হয়ে গেছে। দু সাইডেই লাগাতে হবে। এই যে আঠাটা লাগিয়ে দিচ্ছি আমি, এবার আমি ওই যে সেটা কেটেছিলাম ওটা আমি জোড়া লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে, দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ভেতরটা। একদম আঠা দিয়ে লাগিয়েছি, একদম শক্তপোক্ত হয়েছে। এর উপর কিছু ভারী, মোটামুটি অল্প ভারী কিছু রাখলেও ভেঙে পড়বে না। এই দেখুন লকটা আমি বানিয়েছি, এটা হচ্ছে ওই তার দিয়ে, যে লোহার যে তার পাওয়া যায় তারটা দিয়ে বানিয়েছি, লক সিস্টেম করেছি। এটাকে আপনি চাইলে লকও করতে পারবেন। আর তার আগে আমি একটা সুন্দর মিশে দিয়ে দিয়েছি যাতে ওটা ভেতরে ঢুকে না যায়। এটা খোলাও যাচ্ছে, আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে হবে। ফ্রেন্ডস, এটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটনও অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন যেসব জিনিসপত্র বানাবো সেই ভিডিওটা যাতে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখার জন্য, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা কত সুন্দর লাগছে ভেতরে যখন জুয়েলারি বা কোনো